কাতার বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের। 2013 সালে ব্রাজিলিয়ান ক্লাব সন্তুষ থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান নেইমার জুনিয়র। তবে সেই দল বলে ট্যাক্স নিয়ে নাকি অনিয়ম করা হয়েছিল, বিষয়টি নিয়ে বার্সেলোনার আদালতে হয়েছে মামলাও। এবার সেই মামলায় নেইমারকে অভিযুক্ত করেছে আদালত। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগে 17 অক্টোবর প্যারিস সেন্ট জার্মাইয়ের এই খেলোয়াড়ের বিচার শুরু হবে। স্প্যানিশ টাস্ক কর্তৃপক্ষ নেইমারের বিরুদ্ধে 2 বছর কারাদণ্ড চাইছে এবং ক্ষতিপূরণ হিসেবে 10 মিলিয়ন ইউরো দাবি করছে। প্রসিকিউশনের বিশ্বাস, সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের দলবলের সময় 8.4 মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। নেইমার ছাড়াও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা মা, বার্সেলোনার 2 সাবেক প্রেসিডেন্ট স্যান্ড্রো রুসেল এবং জোসেপ মারিয়া মোর্তুদেস, এবং সান্তোস ও বার্সেলোনার 2 সাবেক কোচকেও। এল পাইসের তথ্য অনুযায়ী ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারের বাবার বিরুদ্ধে 2 বছরের জেল এবং তার মায়ের আয়ের 1 বছরের জেল চাইছে। আগামী 17 অক্টোবর থেকে প্রায় 2 সপ্তাহ এই মামলার শুনানি চলবে বার্সেলোনার আদালতে। কাতারে 21 নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। তার আগে এই মাসে কাঠগড়ায় দাঁড়ানোটা ব্রাজিল তারকার জন্য বড় ধাক্কাই হবে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নেইমারের পাশাপাশি তার বাবা মা, বার্সেলোনার সাবেক 2 সভাপতি জোসেপ মারিয়া মার্তোমেও এবং স্যান্ড্রো রাসেলকেও একই মামলায় আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বার্সেলোনার 4 মৌসুম থেকে 2017 সালের রেকর্ড 22.20 মিলিয়ন ইউরো পিএসজিতে যোগদান নেইমার। অনিয়মের অভিযোগটা উঠেছে তার সন্তোষ থেকে বার্সেলোনায় আসার দলবল নিয়ে। নেইমার সন্তোষে থাকতে তার স্বস্তের মালিক ছিল ব্রাজিলের প্রতিষ্ঠান ডিআইএস। অনিয়মের অভিযোগটা তুলেছে এই প্রতিষ্ঠান। বার্সেলোনা তখন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল 5.71 কোটি ইউরোই নেইমারকে কেনা হয়েছে। এর মধ্যে 4 কোটি ইউরো পেয়েছেন নেইমারের পরিবার এবং 1.71 কোটি ইউরো পেয়েছে সান্তোসের ঝুলিতে। কিন্তু আইনজীবীরা জানিয়েছিলেন, নেইমারকে কিনতে ভার্সার আসলে খরচ হয়েছিল 8.33 কোটি ইউরো। সন্তোষ যে 1.71 কোটি ইউরো পেয়েছে, সেখান থেকে 68 লাখ ইউরো পেয়েছে ডিআরএস। প্রতিষ্ঠানটির অভিযোগ তুলেছে ভার্সা এবং নেইমার অভিসন্ধি করে দলবলের আসল ফি গোপন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতদিন আদালতে বিষয়টি ঝুলে থাকার পর বিচারের শুনানির দিন ধার্য হওয়ায় তারা সন্তুষ্ট। 2017 সালে স্পেনের আদালতে অভিযোগটি করা হয়। আইনজীবীরা নেইমারের 2 বছরের কারাবাসের শাস্তির আবেদন করেছেন। তবে নেইমার শুরু থেকেই দাবি করে আসছেন, তার সব মনোযোগ ঘিরে শুধু ফুটবল এবং দলবলের বিষয়গুলো নিয়ে তিনি নিজের বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছেন। তার বাবাই তার এজেন্ট। 2014 সালে দুর্নীতির দায়ে বার্সার সভাপতি পদ ছাড়েন রুসেল। তার কাছ থেকে সভাপতির দায়িত্ব পান জোসেপ মারিয়া মার্তোমেও। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। 2020 সালে প্রকাশিত একটি নথিতে দেখা গেছে, স্পেনের কর কর্তৃপক্ষের কালো তালিকায় যত অভিযুক্ত আছেন তাদের মধ্যে নেইমারের বকেয়া করের অঙ্কই সর্বোচ্চ। তবে এই কালো তালিকায় পিএসজির ফরওয়ার্ডের নাম থাকাটা তার সন্তোষ থেকে ভার্সায় দলবলের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা সে বিষয়ে কিছু বলেনি কর কর্তৃপক্ষ। নেইমারের ভার্সায় যোগ দিয়া নিয়ে কর ফাঁকির অভিযোগ কাঠগড়ায় দাঁড়ানো এড়াতে 2016 সালে 55 লাখ ইউরো জরিমানা দিয়েছিল ভার্সা। তখন ভার্সা সভাপতির দায়িত্বে থাকা বার্তোমেও বলেছিলেন, কর নিয়ে পরিকল্পনায় ভুল থাকাই এমন হয়েছে। ব্রাজিলেও নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে পিএসজির সঙ্গে প্রাক মৌসুম সফরে জাপান থেকে ঘুরে এসেছেন 30 বছর বয়সী এই ফরওয়ার্ড। রোববার তেল আবিবে নর্থের বিপক্ষে আরেকটি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে পিএসজি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে ধন্যবাদ সবাইকে।